অনার এবার একটু কম দামে লঞ্চ করে দিল তাদের খুবই দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো অনার X50i+। এই ফোনটিতে মিড বাজেটে পাচ্ছেন দুর্দান্ত ক্যামেরা সেটআপ, আর এই ফোনটি দেখতে হুবহু আইফোনের মতো। আজকের এই ভিডিওতে অনার X50i+ ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাবেন অনার X50i+, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির মূল আকর্ষণের বিষয় হলো এই ফোনটির ডিজাইন, কারণ এই ফোনটির ডিজাইনটা হুবহু অ্যাপেলের ফোনগুলোর মতো। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে রাউন্ড শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ক্যামেরা বাম্পটা কিছুটা উঁচু। আর এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এখানে দেওয়া আছে গ্লাস, যার ফলে ফোনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, আর এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, তবে এখানে 3.5mm হেডফোন জ্যাক নাই। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পান্সল সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 90Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 394। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 nits। এখানে 1200 nits পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা গেমার আছেন তারা 90Hz রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি ভালো স্মুথ পারফরমেন্সই পাবেন, আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের ফোন হিসেবে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে যদি একটি আল্ট্রাওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরও বেটার হতো। আর এখানে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 nm আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, কিন্তু লো এবং মিডিয়াম সেটিংসে আপনি বেশ ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক ওএস 7.2, এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকছে 4500mAh একটি ব্যাটারি, সাথে থাকবে 35W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট নাই, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যামরম ভেরিয়েন্টে পাবেন, এর বেস ভেরিয়েন্টটি হলো 12256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 12512GB। আর এই ফোনটিতে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে মিড বাজেটের ফোন হলো এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু বেশ ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে কথা বলবো এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে, এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশের দাম কেমন হতে পারে। এই ফোনটি অলরেডি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 210 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 25,000 টাকার মতো। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এই ফোনটির দাম অনেকটা বেড়ে যাবে। এই ফোনটির দাম বাংলাদেশে হতে পারে 33-34,000 টাকার মধ্যে অফিসিয়াল। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে কিছুটা লেট হবে। এই ফোনটি জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই ছিল অনার X50i+ ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।